পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম রুস্তম আলীর নানা অনিয়ম, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতির অভিযোগ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীর 17 দফা দাবি না মানায় রেজিস্ট্রার অফিসে তালা দিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন। সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। 17 দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়ে তারা কর্মসূচি পালন করছে। গত 4 বছরে নানা আশ্বাস দিলেও ভিসি তা পালন না করায় কর্মকর্তারা এই কঠোর কর্মসূচি পালন করছে বলে জানা গেছে। আমরা গত 24শে জানুয়ারি 2022 তারিখে অফিসার অ্যাসোসিয়েশন কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয় একটা স্মারকলিপি দেওয়ার জন্য। অফিসারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের এই স্মারকলিপিটা প্রদান করা হয়। 17টা দাবি ছিল, সেগুলো গত 29 তারিখে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আমাদের অবগত করেন যে 29 তারিখ সন্ধ্যায় 7টার সময় ওনার নিজ বাসভবনে আমাদেরকে এই বিষয়ে আলাপ আলোচনার জন্য আমাদেরকে অবগত করেন। আমরা সেদিনকে প্রত্যেক অফিসার ওইখানে উপস্থিত থেকে বিষয়গুলো অবগত করা হলে উনি আমাদেরকে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে ওই দিনকে বিদায় করেন। পরবর্তী দেখা যায় যে বিভিন্ন কমিটি করা হলেও সেগুলো বাস্তবায়ন করেনি উনি। সেই মিথ্যা আশ্বাস এবং তার নিজের স্বার্থ হাসিল করার জন্যই হয়তো ওই দিনকে আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন। আমরা তার পরিপ্রেক্ষিতে এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আপাতত রেজিস্ট্রার অফিসের কার্যক্রম বন্ধ রাখছি। যেহেতু আমাদের রেজিস্ট্রার অফিস বর্তমানে তালাবদ্ধ, এই নিয়ে আমরা চেষ্টা করব পরবর্তী ভিসি আসবে ততদিন পর্যন্ত আমরা রাখার চেষ্টা করব। আর ততদিন পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ, দেখা যাক কী করা যায়। তারপরে এ বিষয়ে পরবর্তী ভাইস চ্যান্সেলরের সাথে আমরা আলোচনা করব। যদি এই দাবি দেওয়া যদি চলতেই থাকে, দাবি দেওয়ার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই রেজিস্ট্রার অফিস তালাবদ্ধ থাকবে এবং এই ভিসি যাতে কোনো কার্যক্রম রেজিস্ট্রার অফিসের মাধ্যমে চালাতে না পারে তার প্রেক্ষিতে আমরা রেজিস্ট্রার অফিস আপাতত বন্ধ রাখছি। তো 24 জানুয়ারি আমরা স্মারকলিপি প্রদান করার পরে উনি 29 জানুয়ারি আমাদের সঙ্গে ওনার বাসভবনে বসেন। বসার পরে উনি আমাদের সকল দাবি দেওয়া, বেশিরভাগ দাবি দেওয়াই উনি মেনে নিয়েছেন। মেনে নিয়ে এই মর্মে মৌখিকভাবে মেনে নিয়ে বলছেন যে 7 কর্মদিবসের মধ্যে আমাদের এইগুলো বাস্তবায়ন করবেন, কিন্তু উনি পরবর্তীতে বাস্তবায়ন করেননি এবং আমাদের যে আশ্বাস দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করার আমরা কোনো সম্ভাবনা দেখছি না। তার প্রেক্ষিতে আমরা এখন রেজিস্ট্রার অফিসে আন্দোলনরত আছি এবং এই আন্দোলন চলমান থাকবে যতদিন আমাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে। আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথি।